হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি বানিয়েছি জাল কুমড়ার মুরব্বা, যেটা আমাদের ছোট বড় সবারই খুবই পছন্দের। আর যে কোনো ডেজার্টের মধ্যে এই মুরব্বা না হলে কিন্তু চলেই না। আর এই মুরব্বাটা যে কোনো ডেজার্টের একদম মধ্যমণি হয়ে থাকে। জর্দা, কেক, সেমাই, অনেক ধরনের মিষ্টি আইটেমেই এই মুরব্বাটা কিন্তু দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এটা খেতেও অসম্ভব মজার হয়, ওপরে শক্ত বাট ভিতরে একদম নরম। আর এটা আজকে আমি আপনাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো। মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের এই চাল কুমড়ার মুরব্বাটা বানিয়ে দেখাবো। সেই জন্য আমাদের দরকার হবে একটা পাকা চাল কুমড়া, অবশ্যই পাকা চাল কুমড়া হতে হবে, আর লাগবে চুন আর চিনি, ব্যাস হয়ে যাবে। আমি শুরুতেই আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার মুরব্বাটা কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সফট, একদম পারফেক্ট হয়েছে। দোকানের চাইতেও কিন্তু কোনো অংশে কম না আমার এই মুরব্বা। আর মুরব্বাটা বানাতে আমাদের ঠিক এমন একটা চাল কুমড়ার প্রয়োজন যেটা উপরে একদম সাদা থাকবে। পাকা না হলে কিন্তু মুরব্বাটা গলে যাবে, অবশ্যই পাকা চাল কুমড়া হতে হবে। সো এই তো চাল কুমড়াটা কেটে নিয়েছি, এই ভিতরে এমন দানা দানা থাকবে, অ্যাকচুয়ালি এটাই পারফেক্ট মুরব্বার জন্যে। সো এখন এই মুরব্বাটা বানানোর জন্য এটা কেটে নিতে হবে। আর এটার খোসাটা কিন্তু অনেক শক্ত থাকে, সো খুব সাবধানে কাটবেন। আপনাদের কাছে যদি পটেটো পিলার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন খুব সহজেই। আর অবশ্যই খুব ভালো মতো কেটে নিতে হবে, কোনো রকম যেন এরকম সবুজ অংশ না থাকে। আর এইখান থেকেও সম্পূর্ণ ফেলে দিতে হবে উপরে যে সাদা নরম অংশটুকু থাকে সেটা। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন। আমি একটু বড় করে কেটেছি, বড় করে কাটলে হয় কি সেটা কাটতে একটু সুবিধা হয়। তো এই তো আমাদের সবগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একটা আপনাদেরকে একটু কেচেও দেখাচ্ছি। এর জন্য দরকার একটা কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে কাটতে হবে, আর খুব সাবধানে কাটবেন, কারণ এটা আবার হাতে যদি লাগে তাহলে কিন্তু ব্যথা পাওয়া যাবে। সো একটু সতর্কতার সাথে এটাকে আস্তে ধীরে করে সুন্দর করে এ পিঠ ও পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নেবেন। কাস্তে কাস্তে দেখবেন এটাতে অনেকটা পানি উঠে আসবে, যেমনটা আমার এই চাল কুমড়ার মধ্যে থেকে দেখেন অনেকটা পানি উঠে পড়েছে। অ্যাকচুয়ালি এমনটাই আমাদের দরকার, যখন দেখবেন এটাকে কাস্তে কাস্তে অনেক পানি উঠে গিয়েছে তখন আর না কাচলেও চলবে। সো আমাদের কাঁচা শেষ হয়ে গেল, এখন যেটা করতে হবে নিয়ে নেব চুন। যে পান দিয়ে চুন খায় সেই চুনটা লাগবে। আর আমার আজকে এতগুলো মুরব্বার জন্য 2-4 চামচ চুনের দরকার হবে। সো আমি 2-4 চামচ চুন পানির মধ্যে নিয়ে নেব। আর চুনটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ চুনটা মেইন দেওয়া হয় চাল কুমড়াটা যেন শক্ত হয়, সেই জন্য চুনটা ইউজ করা হয়। সো আমি 2-4 চামচ চুন নিয়ে এটাকে হাত দিয়ে ভালো মতো কচলিয়ে মিক্স করে নেব। অবশ্যই হাত ইউজ করতে হবে, যেহেতু চুনটা অনেক আঠালো টাইপের হয়, সো হাত দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে দিতে হবে। আর এই চুনটার মধ্যে আমাদের সেই কেটে রাখা চাল কুমড়াগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে। সো এখন আমি একটা একটা করে সবগুলা এই চুনের মধ্যে দিয়ে রাখবো। আর আপনার এতটুকু পরিমাণ নিতে হবে এই চুনের পানি যেন আমাদের মুরব্বাগুলো, কাঁচা চাল কুমড়াগুলো যেন ভেসে থাকে। সো আমি এখন সবগুলো দিয়ে রাখবো, আর এই চুনের পানিটাই আমাদেরকে চাল কুমড়াটা শক্ত হতে সাহায্য করবে। সো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে অবশ্যই সারা রাত রেখে দিব আমি। যদি আপনাদের হাতে সময় কম থাকে সো সেই ক্ষেত্রে 8 ঘন্টা রেখে দিবেন, বাট এর কম রাখলে কিন্তু এটা শক্ত হবে না। আমি তো সারা রাত রেখে দিয়েছিলাম, তো সারা রাত পর ফিরে আসছি। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের এই চাল কুমড়াটা এখন এমন অবস্থা হয়ে আছে, এটা অনেকটা কিন্তু চুনগুলো পরিষ্কার হয়ে এসেছে পানিটা, এখন আর অত সাদা নেই, আর আমাদের চাল কুমড়াটাও অনেকটা শক্ত হয়ে এসেছে।
এখন এটাকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 5-6 বার করে। সো এটাকে আমি এখন পরিষ্কার পানিতে 4-5 বার করে ধুয়ে নিব, ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা সাদাটে না যায় আর একটা চুনের গন্ধটা না যায়। সো আপনি হাত দিয়ে ভালো মতো এটাকে এমন কোচড়িয়ে ধুয়ে নিবেন। সো এইটাকে ভালো মতো পরিষ্কার করে তারপর এটাকে আমাদের সিদ্ধ করতে হবে। সো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর এটাকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট সিদ্ধ করে নেব। সো আমার যতটুকু মোরব্বা ততটুকু অনুযায়ী আমি এখানে পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে আমার মোরব্বাগুলো কিন্তু চাল কুমড়াগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। সো এটাকে আমি এখন গ্যাসে দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু খুব সহজেই ভিতরে ঢুকে গিয়েছে। সো এমনটাই আমাদের দরকার। আর একদম মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করবেন। এটা আবার হাই হিটে দিয়ে যদি সিদ্ধ করতে যান তাহলে কিন্তু এটা গলে যাবে আর একদম লালও হয়ে যাবে। সো এটাকে সিদ্ধ করে এখন আমি একটা স্ট্রেনারে এটাকে পানিটা ঝরিয়ে নেব। অবশ্যই পানিটাকে ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। সো এটাকে আমি এখন স্ট্রেনারে দিয়ে ভালো মতো পানিটাকে ঝরিয়ে নেব। আর একটু পানিটা ঝরিয়ে এটাকে হালকা অথবা একটু গরম থাকা অবস্থায় আমাদের বাকি কাজটা করতে হবে। সো স্ট্রেনার থেকে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমি যেই প্যানে এটাকে বানাবো সেই প্যানেই আমি চাল কুমড়াগুলো বিছিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমাদের চাল কুমড়াগুলো যথেষ্ট গরম হয়ে আছে। তো এই গরম থাকা অবস্থায় আমরা এখানে চিনি অ্যাড করে দিব। আর আমার এই চাল কুমড়ার জন্য আমি 3 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনাদের যতটুকু লাগে কম বেশি দিয়ে নিতে পারেন, বাট কম হলে কিন্তু আমার মোরব্বাটা সুন্দর হবে না। তারপর এখানে আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে, চাল কুমড়ার কোনো একটা কাঁচা গন্ধ থাকে না। আর প্যানটাকে আমি একটু ঝাঁকিয়ে নিলাম। সো 10 মিনিট পর ফিরে আসছি। আর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের সেই চিনিটা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। এখানে কিন্তু আমরা আর কোনো পানি দিব না, এই চিনির পানিটা থেকেই আমাদের চাল কুমড়াটা সিদ্ধ করব। সো এই তো দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু অনেক পানি উঠেছে। সো এটাকে এখন আমি এরকম মিডিয়াম আঁচে একটু 10 মিনিট সিদ্ধ করে নেব। অবশ্যই মিডিয়াম আঁচ হতে হবে, বেশি আঁচ দিলে হবে কি আমাদের এই চাল কুমড়াটা কিন্তু একদম নরম হয়ে যাবে, গলে যাবে। সো মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট সিদ্ধ করে নেবেন। আর একদম হালকা হাতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে। সো ঠিক 10 মিনিট পর এই তো আমাদের চিনির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, বাট এখনও একটুখানি আছে। আর এতটুকু আমাদের দরকার, এতটুকু থাকতেই আমাদের উঠিয়ে নিতে হবে। আর আপনি একটু হাত দিয়ে চেক করে দেখতে পারেন, চিনিটা যখন হাত দিয়ে ধরবেন তখন দেখবেন আঠার মতো লেগে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের এখন এই চাল কুমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। সো একটু পানি পানি থাকা অবস্থায়, এই চিনির পানিটা থাকা অবস্থায় আমরা একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি, অথবা আপনি একটা বড় প্লেটে কোনো কিছুতে একটা একটা করে উঠিয়ে নেবেন। আর একটা একটা করে সুন্দর করে বিছিয়ে রাখবেন, একটার ওপর একটা রাখলে কিন্তু এটা লেগে যাবে। সো একটার ওপর একটা রাখা যাবে না, একটা একটা করে রাখতে হবে। আর কোনো স্ট্রেনারে রাখলে হবে কি এক্সট্রা পানিটা নিচে ঝরে যাবে, বেশি একটা চিনির দানা উপরে পড়বে না। সো এটাকে আমি সারা রাত রেখে দিব। আমি প্রায় 10 ঘন্টা রেখেছিলাম, আপনারা 8 ঘন্টাও রাখতে পারেন, বাট এর কম সময় রাখা যাবে না। আর এখন এটা একটু লাল দেখা যাচ্ছে, বাট ঠিক 8 থেকে 10 ঘন্টা পর এটা কিন্তু টোটাল চেহারাটা চেঞ্জ হয়ে আসবে, একদম সুন্দর সাদা হয়ে যাবে। সো আমি রাত্রে ফ্যানের নিচে এটাকে রেখে দিয়েছিলাম ঠিক 10 ঘন্টা। 10 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। এই তো 10 ঘন্টা পর এটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সুন্দর হয়েছে। এটা উপরে যেমনই শক্ত, বাট ভিতরে একদমই নরম তুলতুলে। আর এটা খেতেও অসম্ভব মজার, দোকানের থেকে কোনো অংশে কম না আমার এই ঘরে বানানো মোরব্বা। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে।
আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।